বানিয়েছে, আপনারা দেখতে থাকুন পুরো প্রথম দিকে পুরো শেষ অবধি। এই দেখুন এখানে কাঁচা করে ভাঙা আছে, এখানে পাকা করে ভাঙা আছে, আমি দুটোই বানিয়েছি, দুটোই বানান আপনারা বাড়িতে। নমস্কার বন্ধুরা, তানবীর ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আমি একটা নয়া রেসিপি বানাচ্ছি, মিষ্টি রেসিপি, যেটা হলো করভাঙা মিষ্টি। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি। দেখুন এখানে আমি ময়দা নিয়েছি, এই বাটিটার আমি 3 বাটি ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আমি, আর এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি পুরোটায়। ঘের বদলে তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এর সাথে, এটা আমি এর একটু চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা আমি সেখানে, যদি মিষ্টির পরিমাণটা বেশি দেন তাহলে এখানে কম দেবেন, আর যদি সেখানে সিরাতে কম দেন তাহলে এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিলাম, দিয়ে ভালো করে এটার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এটা আমার মাখানাটা কিরকম হয়েছে দেখুন, হাতে মুঠো করে মারতে পুরো একবারে মুঠো হয়ে যাচ্ছে, আর হাত লাগানো মারতে ভেঙে যাচ্ছে। এরকম করে পুরো ময়ন দিতে হবে ভালো করে, ময়নটা না ভালো করে হলে কিন্তু হবে না। এবার এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, ডিমের সাদা অংশটা আমি রেখে দিয়েছি, শুধু কুসুমটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি এর সাথে, এটাকে আমি ভালো করে এর সাথে ঘেঁটে নিচ্ছি, ঘেঁটে ভালো করে মাখিয়ে নেবো আমি। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে, এটা আমি কতটা শক্ত করে মাখিয়েছি এই দেখুন। এবার এটা আমি 15 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম, দেখুন এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। এটা আমি একটু দোলে নিচ্ছি হাতে করে, এরকম দোলে নিচ্ছি। এটাকে আমি 2 ভাগ করে নেব, আমি 2 রকম বানাবো বলে এটা 2 ভাগ করে নিচ্ছি, এই দেখুন। এখানে আমি গ্রিন কালার নিয়েছি, ইয়েলো কালারটা পুরো মাখানো হয়ে গেছে, আমি এবার গ্রিন কালারটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরকম ভালো করে আমি এর সাথে ভালো করে মাখিয়ে নেবো কালারটা, যাতে পুরোটা সবার সাথে লাগে কালারটা। এটাকে আমি পুরো বড় করে বেড়ে নেবো, দেখুন এটা আমার বেলা হয়ে গেছে, দেখুন পুরো আমার বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দেখুন পুরো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার এই সাইড দিকে আমি মুড়ে নিচ্ছি, আর এদিক থেকেও পুরো মুড়ে নিচ্ছি। এর উপরেও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এই দিক থেকে পুরো ভালো করে মুড়ে নিচ্ছি, এইটাকেও পুরো ভালো করে মুড়ে নিচ্ছি, এই দেখুন, দিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এটা নিচেও আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি, এই দেখুন এটাকে আমি পুরো এর মধ্যে চেপে দিচ্ছি।
দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। আর দ্বিতীয় যেটা আছে আমি সেটাকেও বেলে নিচ্ছি। দেখুন লেচিটা আছে, আমি এটাকে গোল করে নিচ্ছি। দেখুন ওইটাও যেমন বানাচ্ছিলাম আমি, সেটাও এইটাকেও আমি ওরকম করে বানিয়ে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে আবার যেমন ওইটাকেও বানিয়েছি এটাকেও আমি বানিয়ে দিচ্ছি। এটা আমি 15 মিনিট ঢেকে রেখে দেবো। স্পঞ্জটাকে বসিয়ে দিয়েছি, একটা জায়গা বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে নিয়েছি। এখানে এক বাটি আমি চিনি দিচ্ছি। এবার আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা চিনি দিবেন। আমি এখানে এক বাটি আধা বাটি চিনি দিলাম, মানে 1.5 বাটি চিনি হলো। আর আমি 1.5 বাটি জল দেবো। দেখুন আমার জল হয়ে গেছে, এটাকে আমি এবার গুলে নেবো। দেখুন এখানে জলটা ফুটছে আমার চিনির রসটা। এর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচ 2টো আমি ফাটিয়ে দিয়েছি, এটাকে আমি একটু ফুটতে দেবো। বানানো হয়ে গেছে, এই দেখুন আমি হাত লাগাচ্ছি, একটু চটচটে এসে গেছে। আমি এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে 15 মিনিট হয়ে গেছে, আমি একটা বের করে নিয়েছি টাপা থেকে। আর একটা যেটা আছে সেটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার একটু কর্নফ্লাওয়ার দেবো এর মধ্যে, দিয়ে এবার বেলে নেবো আমি এটাকে। দেখুন আর একটাও আমি বেলে নিচ্ছি এরম করে, পুরো সেম যেমন করে প্রথমেরটা করেছি এইটাকেও আমি সেরম করে করে নেব। দেখুন আমি এটা কেটে নিয়েছি এরম করে সবগুলোই। এরকম গোলগুলো নিয়েছি, গোলগুলোতে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি, দিয়ে এবার এইটাকে আমি লম্বা করে একটু বেলে নেব। এই দেখুন এরকম করে আমি পুরো লম্বা করে বেলে নিচ্ছি। আর একটা দেখাচ্ছি, এই দেখুন হালকা কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি, দুদিকটাই আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই দেখুন এরকম করে লম্বা করে আমি সবগুলো বেলে নেব। দেখুন আমি এখানে একটা খাঁচি নিয়ে নিয়েছি, নিচে 2টো সুতো লাগিয়ে দিয়েছি, 2 মাথাতে 2টো সুতো। এর উপরে এবার একটু এটা ময়দা গুলেছি আমি, ময়দাটা জল দিয়ে গুলেছি। এটা আমি লম্বালম্বি কাঠিটা যে লম্বালম্বি রয়েছে আমি সেই লম্বালম্বিতে লাগিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এই দিক থেকে আমি সমান করে ফেলে নিচ্ছি লুচিটার সাথে। এ দেখুন আবার একটা আমি এরকম করে করে নিচ্ছি একটু। দেখুন দেওয়া হয়ে গেছে, আবার একটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে। সমান করে ফেলা হয়ে গেছে একসঙ্গে। এবার উপর থেকে আরেকটা আমি খাঁচি দিয়ে দিচ্ছি, পুরো খাঁচিটা সোজা আমি খাঁচিটা দিয়েছি। সুতোগুলো 2টো ছিল, সুতোগুলোকে একটু আমি সামনে নিয়ে আসছি, নিয়ে এসে বেঁধে নিচ্ছি। এই দেখুন আমি বেঁধে নিয়েছি, আমি 2টো গিট দিচ্ছি, এই দেখুন যাতে খুলে না যায়। এদিক থেকেও একটা সুতো আছে, এদিক থেকেও সেম টু সেম ভাবে আমি ওরম করে বেঁধে নিচ্ছি একইভাবে। এই দেখুন
এবার এই যে বাড়তি সুতোটা আছে আমি এটা কেটে নিচ্ছি। এটা হয়ে গেছে, এটাকে আমি আস্তে আস্তে এবার তুলছি। এই দেখুন আরেকটা আমি নরম করে বাড়িয়ে দেখাচ্ছি, খাঁচি দিয়ে দিয়েছি, যেমনটি প্রথমেরটা করেছি করেছি, আরেকটা আমি এই দেখুন পুরো দিয়ে দিয়েছি এর উপরে। এই দেখুন দিয়ে দিয়েছি, আবার এর উপরে আরেকটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি সবগুলো এরকম করে বানিয়ে নিচ্ছি, মানে পুরো বানানো হয়ে গেছে এটা আমার। এই দেখুন এখানে বানিয়েছি, দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ছাড়বো তেলেতে। এই দেখুন এটা কিন্তু আমার এখন ফুলে উপরে উঠে আসলে তবেই আমি তেল লাগাবো। এই দেখুন উপরে যত তেলটা দেবে ততটা ফুলে যাবে। এই দেখুন দেখতে লাগছে, একটু লাল লাল করে আমি ভেজে নেবো, খুব লাল করবো না। দেখুন আমি আর একটা ছেড়ে নিয়েছি, দেখছি কেমন ফুলছে আস্তে আস্তে। এই দেখুন তেল দিতে কেমন ফুলছে। আপা পুরো ফুলে গেছে, পুরো করভাঙার মতো দেখতে। পরে সবগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন আমার পুরোটা সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি কাঠিগুলোকে বের করে নিচ্ছি, সামনে সুতোগুলো খুলে নিচ্ছি আগে। এরকম সুতো খোলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এটা খাঁচিগুলো দু সাইড দিকে বের করে নিচ্ছি। এই দেখুন আমার বের করা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। আবার একটা আমি ওরম করে বের করে নিচ্ছি, এরকম করে আমি সবগুলো করে নেব। এই দেখুন করভাঙা পুরো মিষ্টি আমার পুরো কমপ্লিট এইটা বানানো হয়ে গেছে। এই দেখুন পাপড়িগুলো কত সুন্দর হয়েছে আমার। এই দেখুন এটাও দেখুন কত সুন্দর হয়েছে, পুরো আমার করভাঙার মতো দেখতে লাগছে। এই দেখুন এরকম করে আমি পুরো মিষ্টিটা বানিয়ে নিয়েছি। এবার এর উপরে যে আমি সিরাটা বানিয়ে রেখেছিলাম, চিনির সিরাটা যে বানিয়ে রেখেছিলাম, এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলোতে আমি এরকম করে দিয়ে দেবো, এগুলো একটু ভিজে যাবে আর মিষ্টিটাও খেতে খুব সুন্দর লাগবে আর নরমও হয়ে যাবে এগুলো। আরে এটা পুরোটাই ভিজতে হবে তবে ভালো লাগবে, না হলে এক পাশটা শক্ত এক পাশটা নরম হয়ে যাবে, ভালো লাগবে না। আপনারা এরকম করে বাড়িতে বানান, মিষ্টিটা খুব সুন্দর খেতে আর টেস্টি। আমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন এটা এটা এক ঘন্টার মতো একটু ভিজিয়ে রেখে দেবেন, পুরো ভালোভাবে ভিজে যাবে। আমার এটা পুরো এক ঘন্টা হয়ে গেছে, এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন নরম হয়ে গেছে কতটা, কত সুন্দর নরম আর কত সুন্দর লাগবে খেতে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভালো লাগবে না, কারণ না ভিজলে শক্ত টাইপের লাগবে। ওই জন্য আপনারা এরকম করে বাড়িতে বানান, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ। এই দেখুন করবাঙা মিষ্টি পুরো।